জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। এক, নিজের মনের মতো একটা মানুষ। দুই, নিষ্পাপ একটি মন। তিন, কষ্টের ভাগিদার। চার, নিঃস্বার্থ ভালোবাসা। পাঁচ, বিশ্বাসী মানুষ। জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনোই খুঁজে পাবে না। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। জীবনে যা পেয়েছ তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথাবার্তায় তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, আর দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। লোকে রূপ দেখে, আমি হৃদয় দেখি। লোকে স্বপ্ন দেখে, আমি বাস্তবতা দেখি। লোকে পৃথিবীতে বন্ধু খোঁজে, আর আমি বন্ধুত্বের মধ্যে পৃথিবী খুঁজে পাই। জীবন কখনো ভুল রাস্তা দেখায় না, ভুল রাস্তাটা আমরা নিজেরাই ধরি, আর পরে জীবনকে দোষ দিই। জীবনে সব কিছু মনে রাখতে নেই, কিছু কিছু জিনিস ভুলে যেতে হয়, যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। সুন্দর মুখ আর কিউট ভয়েসে রিলেশনশিপ টেকে না, রিলেশনশিপ টিকে থাকে সুন্দর হৃদয় ও শক্ত আত্মবিশ্বাসে। কেউ দুঃখ পেয়ে সুখী, কেউ দুঃখ দিয়ে সুখী, কেউ হাসতে পেরে সুখী, আবার কেউ বেশি বেশি কথা বলে সুখী, কেউ কথাগুলো নীরবে শুনে সুখী, তবে কেউ প্রকৃত সুখী না, কিন্তু অভিনয়ে সবাই সুখী। জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো আর কখনোই খুঁজে পাবে না। রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক এখন প্রায় বিলুপ্তির পথে, কিন্তু এখন একমাত্র স্বার্থের সম্পর্কই জমজমাট। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়, কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালো বাঁচতে শেখায়, আবার কেউ ভাবতে শেখায়। অনেক সম্পর্ক এই কারণেই শেষ হয়ে যায় যে একজন সত্যি বলতে পারে না, আর অন্যজন সত্য কথা বুঝতে পারে না। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ বের করে বাঁচাটাই হল জীবন। অনুভূতি সবথেকে সুন্দর জিনিস, অনুভব যা স্পর্শ করা যায় না, ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়, সম্মান মানুষের ব্যবহারের ওপর নির্ভর করে, গুরুত্ব তাকে দাও যে তোমাকে গুরুত্ব দেয়, মূল্যটা তাকে দাও যার জীবনে তোমার গুরুত্ব আছে, মর্যাদা তাকে দাও যে নিজের থেকেও তোমার কথা বেশি ভাবে। সম্পর্ক শব্দটা খুব ছোট, কিন্তু এটা গড়া ভীষণ কঠিন। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে আসছে। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো সমস্যা নেই, এবং এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই। যে তোমার রাগ সহ্য করার পরেও তোমার পাশে থাকে, তার থেকে বেশি ভালোবাসা তোমাকে কেউ দিতে পারবে না, সেটা যেই হোক না কেন।
পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় পাশে থাকে। একটা কথা মনে রেখো, চোখের জলের দাম কেউ কোনোদিন বুঝবে না। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা, আর যেটা কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান। যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। যারা রাস্তায় এক টাকা দু টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার কাছে বাইক আলমারি আর সোনা চায় তাদের বলে ভিআইপি ভিখারি। না জেনে প্রিয় মানুষটাকে ভুল বোঝো না, হয়তো আড়ালে সেও তোমার জন্য কাঁদে। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জ্যোৎস্নাকে হারায় না। তেমনি মানুষের অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। আমরা যখন কাউকে মনে করে কাঁদতে থাকি তখন সে অন্য কাউকে খুশি করতে ব্যস্ত থাকে। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে। গোলাপ তুমি এত সুন্দর কেন? গোলাপ বলল, এটা আমার গৌরব। তাহলে তোমার গায়ে কাঁটা কেন? এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? কারণ অহংকারই হলো পতনের মূল কারণ। তুমি আমার নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, এটা আমার ক্ষমতা। কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।